দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর আতিকি নামের কাছে আতিক আবারও ফিরে এলাম আপনার কাছে শুরুতে জানতে চাই দিনকাল কেমন যাচ্ছে ব্যস্ততা কেমন যাচ্ছে ব্যস্ততা তো অবশ্যই আছে আর পাশাপাশি আমার এখন एग्जाम চলতেছে তো एग्जामের একটা মানে প্রেসার তো আছেই তো एग्जाम আর কাজ সবকিছুর প্রেসার মিলে একটু মোটামুটি চাপের মধ্যেই আছি আর কি কিসের एग्जाम চলছে কি আমি এখন বর্তমানে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি থার্ড ইয়ারে আর এখন আমার ফাইনাল एग्जाम চলতেছে আর কি

মানে পেছনের কাহিনি একটু ডিফারেন্ট এটা আসলে আমার এই সিএসসি ব্যাকগ্রাউন্ড না আমি যখন কলেজে থাকি মানে কলেজে যখন পড়াশোনা চলে দু সালে তখন বেসিক্যালি আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু হয় আর এই নামের পেছনের কাহিনীটা আরও একটু আগে যখন আমি স্কুলে পড়ি আমার একজন টিচার ছিলেন শ্রদ্ধেয় হাশেম স্যার তো আমি সচরাচর একজন ব্যাকবেঞ্চার যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই দেখে ব্যাক বেঞ্চারই মনে হওয়ার কথা তো ব্যাকবেঞ্চার স্যার এটা হলে সব ব্যাক বেঞ্চার অনেকে হয় না বাট হচ্ছে যে যারা একটু আমার মতন হয় আর কি তারা বলতে গেলে একটু হয় আর কি আর আমি প্রাউড যে আমি একজনভেঞ্চার হয়ে যে এত দূর আসতে পারছি সেটাই আমার জন্য একটা গর্বের বিষয় যাই হোক তো আমার যে শ্রদ্ধেয় স্যার ছিলেন শ্রদ্ধেয় হাসেম স্যার উনি আমাদের প্রায় সময়ই বলতেন ব্যাগভেঞ্চার দিকে আঙ্গুল তাকায় যেই তোরা তো দিন সাইন্টিস্ট হইতে পারবি না তোরা সায়েন্সে কেন ভর্তিছিস তোরা তো একটা সাইনঠুস তো এই নামটা আমি যখন মানে কনটেন্ট ক্রিয়েশন শুরু করব তো তখন আমার মাথায় না প্রথমে এই জিনিসটা আসে যে নাম কি দিব কি দিব আচ্ছা সাইন্টুশ দেই কারণ আমি তখন কাইন্ড অফ লাইফ হ্যাক টাইপের মানে কন্টেন্ট বানাইতাম তো কেমন জানো একটু এক্সপেরিমেন্ট সাইন্টুশ কেমন রিলেট করলাম সাইন্টুশ নাম দিয়ে দিলাম ওই তারপর থেকে চলতেছে আর কি প্রথম কনটেন্ট ক্রিয়েশন ছিল কবে প্রথম কনটেন্ট ক্রিয়েশন ছিল 2019 সালে তখন আমার কলেজের টেস্ট পরীক্ষা চলতেছে মানে আমার নর্মালি যখন পরীক্ষা চলে তখন আমার মাথায় ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক আইডিয়া আসে তো যখন আমার টেস্ট পরীক্ষা চলতেছে ওই সময় আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে পড়াশোনা বাদ দিয়ে একটু অন্য কিছু করা যাক আমি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলাম যেই কদিন আমার টেস্ট পরীক্ষা চললো আমি ওই কদিন ভিডিও বানাইলাম আপলোড দিলাম এরপরে টেস্ট পরীক্ষা শেষ আমার ভিডিও বানানো শেষ মানে এই যে শেষ বলছেন সেই সময় একটা গ্যাপ নিয়েছেন হ্যাঁ মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল তারপর হচ্ছে যে আমার এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে তো তখন হঠাৎ করে করোনা ভাইরাস চলে আসলো দেশে তো করোনা ভাইরাস আসার পরে আমাদের পরীক্ষা কবে হবে তার কোনো সিউরিটি নাই আমরা বাসা থেকে বের হইতে পারি না বাসায় বসে আমি কি করব তখন আমার মাথা আসে যে আমার তো একটা পেজ আছে আমি একটা পেজ বানাইছিলাম তো সেই পেজে আমি আবার কন্টিনিউ করা শুরু করি আমি আবার ভিডিও বানানো শুরু করি এরপর আস্তে আস্তে করতে 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 হচ্ছে যে এত দূর এই যে বহু দূরের পথ বলছেন এবং আসলেও বহু দূরই বলা যায় কেননা কন্টেন্ট ক্রিয়েশনের জগতটা আসলে বাংলাদেশে খুব বেশি পুরনো নয় বলা যায় যে কোভিডের সময় বা কোভিড পূর্ব এই যে কন্টেন্ট ক্রিয়েশনে শুরুর লগ্ন যখন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন আসে সেই সময় থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আছেন আপনার কি মনে হয় এই পর্যন্ত আপনি আপনার সঠিক লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পেরেছেন আরো বেশি কিছু চেয়েছিলেন সেটা এখনো আহ পাওয়া হয়নি না আমার মনে হয় না যে আমি যতটুকু চাইছি আমি ততটুকু আসছি বাট হ্যাঁ আমি শুরুতে যেরকমটা এক্সপেক্ট করছিলাম যে মানে আমি আসলে শুরুর দিকে তেমন কিছু ভাবি নেই যে আমি এত দূর আসতে পারবো বাট এত দূর যে আসতে পারছি সেটার জন্য আমি আসলেই অনেক বেশি হ্যাপি বাট কন্টেন্ট ক্রিয়েশনের কিন্তু আরও অনেক বড় ফিউচার আছে সেখানে আমি এখনও যাইতে পারি না কজ আমার এখনও পড়াশোনা রানিং তো আমি যদি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে ফুল ফোকাস দিই তাহলে আমার পড়াশোনার হ্যাম্পার হবে তো আমি চাচ্ছিলাম যে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হোক তারপর হচ্ছে যে আমি ফুললি আরও কন্টেন্ট ক্রিয়েশনে আরও ফোকাস করি বাট পড়াশোনার পাশাপাশি আমি যতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি হ্যাপি কেমন ছিল শুরুর দিকে তো একদমই সাপোর্ট ছিল না হ্যাঁ এখন মোটামুটি আছে শুরুর দিকে হচ্ছে যে এলাকার মানুষজন এসে বলতো যে কিভাবে আপনার ছেলেকে তো দেখলাম ভিডিও বানায় কেমন জানি হাসায় মানুষকে পড়াশোনা তো করে না আব্বুকে যে বলতো কি ভাই আপনার ছেলে তো পড়াশোনা করে না কি করে এগুলো করে কি হবে রেজাল্ট তো খারাপ হবে তো বাসায় এসে আমাকে বকতো তবুও আমি রুমের গেট লাগাই দিয়ে দরজা টরজা লাগাই দিয়ে হচ্ছে ভিডিও বানাইতাম পাশের রুম থেকে শুনতে যে আমি কথা বলতেছি হাসতেছি তাই সে একটু মাঝে মাঝে বলতো যে কি তোর পড়াশোনা নাই বাট এখন যখন দেখলো যে হ্যাঁ আস্তে আস্তে গ্রোথ হচ্ছে মানুষ হচ্ছে এই জিনিসটাকে পজিটিভভাবে নিচ্ছে যে আপনার ছেলে তো ভালোই আগাচ্ছে ভালোই আর্ন করতেছে নিজের একটা আর্নিং আছে নিজের মানে যা থাকা খাওয়া বা নিজের যে এক্সপিরিয়েন্স এগুলো নিজে বিয়ার করতেছি বিভিন্ন অকেশন আছে করতে চাচ্ছিলাম আতিক আপনাকে যে আপনি খুব বেশি বয়সে বড় নয় নন কিন্তু আর অনার্স থার্ড ইয়ারে পড়ছেন এবং এই সময়টাতে আপনি বেশ ভালো আর্ন করেন যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক কথা শুনতে পাই যে তারা বেশ ভালো রোজগার করেন মাসে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনিও নিশ্চয় তাদের মতো বা তাদের কাছাকাছি আর্ন করেন আসলে অনেক বেশি যে আর্নিং সেটা না আমাদের এখানে অনেক কিছু ডিপেন্ড করে লাইক আমরা এখন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশের আর্নিংটা কিন্তু আদার্স যে কান্ট্রি আছে ইউএসএ ইন্ডিয়া এইসব কান্ট্রি থেকে কিন্তু একটু কম বাট যা হয় সেটা দিয়ে মোটামুটি ভালো লেভেলের আর্নিংয়ে বলা যায় অ্যান্ড নিজের এক্সপেন্সের পাশাপাশি বিভিন্ন অকেশনে ফ্যামিলিকে গিফট দেওয়া বা কিছু মন চাইলো যা জন্য করি সেই জিনিসটুকু করা যায় আর কি আসলে কি আপনি সেটা করেন হ্যাঁ আমি লাস্ট ঈদে হচ্ছে যে আমার ছোট ভাই আব্বু আম্মু সবার শপিং আমি করে দিছি নিজেরটা আমি করছি বা মাসে যে আপনার পড়াশোনার খরচ যাতায়াত খরচ আর অনেক খরচ থাকে একজন ছাত্রের সবকিছু কি আপনি বিয়ার করছেন নাকি বাবার বিয়ার করি না আমার বাবা মার কাছ থেকে হচ্ছে যে পড়াশোনার যে খরচটা আছে সেইটুকু নিচ্ছি বাকি হচ্ছে যে থাকা খাওয়া নিজের যে পার্সোনাল এক্সপেন্স সেটাই করতেছি কারণ এখন আমি অত বেশি বড় হই নাই যে ফুল পুরাটা নিজে করব কারণ কন্টেন্ট ক্রিয়েশন দেখা যাচ্ছে যে আজকে ইনকাম আসে বাট পেজে সামটাইমস কোনো না কোনো একটা ইস্যু চলে আসে তো সেই ইস্যুর জন্য আমাদের আর্নিং অফ থাকতেই পারে তো সেই সময়টাতে তো আমার নিজের সবকিছু চালানো পসিবল হবে না সেই জন্য আমি ট্রাই করি যে আমার নিজের যতটুকু পসিবল ততটুকু করতে আর পড়াশোনাটুকু আমার মানে ফ্যামিলি দেখে আর কি কন্টেন্ট ক্রিয়েটারদের গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে আর অনেক কিছুই হচ্ছে তারা আসলে রোজগার করছে জমাচ্ছে তারপর সেটা ইনভেস্ট করে আসলে অনেক কিছু করে ফেলছে ব্যবসা হচ্ছে বাণিজ্য হচ্ছে ঘর হচ্ছে বাড়ি হচ্ছে আপনি ঠিকঠাক জমাতে পারছেন কিনা জমাতে পারছি বাট হচ্ছে যে ওই যে গাড়ি বাড়ি করাটা সেটা আসলে আরও অনেক সুদূর প্রসারী একটা ব্যাপার অত দূর আসলে আমার এখনও যাওয়া হয় নাই কজ যারা গাড়ি বাড়ি করতেছে তারা রেগুলার বানাইতেছে তারপরে হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট ফিল্ডের মধ্যে তারা কাজ করতেছে তো তাদের হচ্ছে যে ওই ফিল্ডে কন্টেন্ট অনেক বেশি তারা রেগুলার দিতে পারতেছে আজকে বা কালকে একদিন গ্যাপ দিয়ে দিয়ে তো তাদের ভিউও ভালো আসতেছে তাদের আর্নিংও ভালো আসতেছে বাট আমরা যারা হচ্ছে যে ফানি কন্টেন্ট নিয়ে কাজ করি বা হিউমার নিয়ে কাজ করি তারা কিন্তু চাইলে একটা ভিডিও বানাইতে পারি না আমাদের হচ্ছে যে মানুষের হিউমার সেন্সটা বোঝা লাগে যে মানুষ এটাকে কি

কত বেড়েছে কত গুণ হয়েছে একেবারে প্রথমটা বলবেন এবং সর্বশেষটা ভাগ করবেন করে বলবেন আচ্ছা প্রায় গুণ গুণ বাড়ছে মানে শুরুর দিকে তখন আমরা জাস্ট আমি স্পন্সরশিপে যে কোনো একটা অ্যামাউন্ট হইলে হয়তো আমি শুরুর দিকে ভাবছিলাম যে আমার কোলাবরেশন বা স্পন্সারশিপের দিকে যাওয়া উচিত জাস্ট হচ্ছে রেমিটেন্সের উপর ডিপেন্ড করে থাকা উচিত না তো আমি তখন চাচ্ছিলাম যে ব্র্যান্ডের সাথে একটা এঙ্গেজমেন্ট বা একটা কানেকশন বিল্ড আপ করতে যে হ্যাঁ আমি আসলে প্রমোশনাল ওয়ার্ক করতে পারি আমি একটা ব্র্যান্ড প্রমোট করতে পারি তো ওইভাবেই শুরু করা এরপরে আস্তে আস্তে যখন মানে শুরু করলাম ব্র্যান্ডের ভালো একটা নিড আমি বুঝতে পারলাম যে কেমন তারা আউটপুট চাচ্ছে আমি ওইভাবে দিচ্ছি তখন ব্র্যান্ডরাও তাদের অ্যামাউন্ট বাড়াচ্ছে আমিও আমার মতন একটা ডিমান্ড করতে পারতেছি তো আস্তে আস্তে এভাবেই আর কি এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আছেন নিশ্চয় অনেক ফলোয়ার আছে আপনার একটা নির্দিষ্ট জনগোষ্ঠী আপনাকে ফলো করেনি হয়তো আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে আর কোনো মাধ্যম আছে টিকটক আছে

ক্রিয়েটরস আছে যারা হচ্ছে যে ওই জিনিসটাকে মিসইউজ করে একটা তারা তো ফেসবুকে ইউজ করছে কেন সেই ক্ষেত্রে ফেসবুকের নামটা খারাপ হয় তারা শুরু করছে টিকটক দিয়ে তো এই জন্যই হচ্ছে যে তারা শুরু করছে টিকটক দিয়ে এরপরে আসতেছে ফেসবুকে আর আমরা ফেসবুক থেকে শুরু করছি এরপরে টিকটককে জাস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতেছি আমাদের সেম কন্টেন্টে আমরা ওইখানে আপলোড দিচ্ছি তো আমাদেরকে মোটামুটি ইউটিউব যারা চালায় মানে ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে ইউটিউবার বলে আমরা যারা ফেসবুকে তাদেরকে কি বলবো ফেসবুকার তো যারা টিকটক দিয়ে শুরু করে তাদেরকে বলে হচ্ছে যে টিকটকার

তাই বলে আমরা জাতা বলতে পারি না কজ এটা হচ্ছে যে প্রত্যেক এইজের মানুষ এই জিনিসটা দেখতেছে একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন শুধুমাত্র টিনেজাররাই দেখে না এটা ছোটো মানুষও দেখতেছে টিনেজাররাও দেখতেছে ওল্ড এজ যারা আছে ইয়াং জেনারেশন তারাও মানে ওল্ড জেনারেশন তারাও কিন্তু এই কন্টেন্টটা দেখতেছে তো আমরা চাইলেই একটা জিনিস বললাম যেটা ইয়ং জেনারেশনের ভাল লাগলো বাট হচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের ভাল লাগতেছে না তাদের হার্ট করতেছে এই জিনিসটা আমরা চাইলেই করতে পারি না আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কথার মানুষ একটা গুরুত্ব দেয় যে হ্যাঁ ও বলতেছে তাহলে হয়তো এই জিনিসটা ট্রাস্টেবল বল বা এই টাইপের তো আমরা একটা যাচ্ছে তাই কিছু বলে ফেলে সেটাতে একটা ইস্যু হয়ে যেতে পারে তো আমাদের কিছু একটা বলার আগে অ্যাটলিস্ট একটু চিন্তা করা লাগে যে হ্যাঁ এইটা বলতেছি এই ডেলিভারিটা কি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এটা কি সব অডিয়েন্সে ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা না তাদের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফালাবে কি না তো আমি মনে করি যে অবশ্যই আমাদের কিছু বলার আগে আমাদের যতই বাকস্বাধীনতা থাকুক যতই এটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম হোক আমাদের অবশ্যই ভেবেচিন্তে তারপরে কথা বলা উচিত এই যে ভাবনা চিন্তার কথা বললেন নিজেদের ভাবনার কথাটা আসলে ভেবে দেখলেন কিন্তু আপনার ফলোয়ার যারা আছে যারা ফ্যান বেজ আছে তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু অনেক সময় নিজে থেকেই খুব জেচে পড়ে নেগেটিভ কমেন্ট করে যায় তাদেরকে আপনি কিভাবে দেখেন বা আপনার সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্টের ত্রাশটা আপনাকে কতটা ভয় দেয় পেজে তো আমাদের অনেক ফলোয়ার্স থাকে সব ফলোয়ার্সরা কিন্তু ফ্যান হইতে পারে না যারা আমাদের কাজ পছন্দ করে যারা আমাদের নিয়ে ভাবে যারা আমাদের কন্টেন্টের জন্য অপেক্ষা করে আমাদের কন্টেন্ট পছন্দ করে তারা তাদেরকেই মোটামুটি ফ্যান বলা যায় বাট হচ্ছে যে সবাই ফলো করতেছে তারা যে আমার কন্টেন্ট ভালো বাসে বলেই ফলো করছে সেটা না অনেকে আসে যে বসে আসি কি করি একটা কমেন্ট করে আসি একটা পিঞ্চ মেরে আসি আমার কমেন্ট সেকশনে এমন অনেকেই আছে যারা আশা বলে যে কপি কন্টেন্ট যেই জিনিসটা আমি বানাইছি আমার নিজের বানানো অন্যরা কপি করে আপলোড দিছে বাট তারা বলে যে কপি কন্টেন্ট আমি প্রমাণ দিতে পারবো মানে যেচে পরে আসা বলতেছে যে হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো আপনার এটা কপি সেখানে কিন্তু তার এটা বলার কোনো দরকার ছিল না বাট সে ইচ্ছা করে আসা বলতেছে তার কথা হচ্ছে যে আমার কমেন্ট সেকশন আমি বলতেই পারবো আমার তো কেউ বাধা দেওয়ার মতো নাই এখানে তো কেউ বাধা দেয় নাই ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম তারা যা মন চায় বলে বাট হচ্ছে যে এই জিনিসটা করা থেকে একটু বিরত থাকা উচিত কারণ যারা কন্টেন্ট দেখতেছে তারাও কিন্তু কমেন্ট সেকশনে যায় তারাও কমেন্ট পড়ে কমেন্ট করে তো যখন একটা নেগেটিভ জিনিস তারা দেখবে তখন তাদের মাথায় একটা নেগেটিভিটি আসবে যে আসলে তো এই জিনিসটা তো ঠিক কিন্তু আসলে তো ঠিক না আপনি তো স্পেসিফিক সেক্টর নিয়ে কথা বললেন কমেন্টে কিন্তু কমেন্ট বক্সে তো আসলে অনেক রকম অশালীন কথাবার্তা বলা হয় যৌন বিদ্রুপাত্মক কথা বলা হয় এই বিষয়গুলো আপনাকে সাফার করায় কিনা বা এই বিষয়ে আপনার সাথে ঘটে কিনা এই বিষয়গুলো অনেক সময় ঘটে অনেকে আসে যে নেগেটিভ রিলেটেড অনেক প্রমোশন করে কমেন্ট বক্সে আইসা যা আমার এই পেজটা ভিজিট করান আমার পেজে এই এই জিনিস পাবেন বা নেগেটিভ আরও অনেক বাজে বাজে জিনিস এসে তারা কমেন্ট করে তো আমার পেজে আমি একটু ফিল্টারিং সিস্টেম করে রাখছি যে নেগেটিভ যেসব ওয়ার্ড আছে এইসব জিনিস ফিল্টার হবে এগুলো হিডেন থাকবে এগুলো অডিয়েন্স দেখতে পারবে না আর যারা মডারেটর্স আছে তারা হচ্ছে যে সবসময় কমেন্টস একটু চেক করে যে উল্টাপাল্টা কোনো কমেন্টস আছে কিনা যেগুলো অডিয়েন্সের খারাপ লাগতে পারে বা মনে আঘাত দিতে পারে সেসব কমেন্ট আমি রাখি না এছাড়া এমনি যারা সমালোচনা করতেছে যে হ্যাঁ আমার কন্টেন্ট নিয়ে বা আমাকে নিয়ে কিছু সবসময় অবশ্যই সমালোচনা আমার থাকে আমি সেই সমালোচনার লজিক্যাল কথা বলি যে হ্যাঁ আমরা কনভারসেশন করি কমেন্ট সেকশনে বাট যারা হচ্ছে যে কন্টেন্টের বাইরে উল্টাপাল্টা কথা বলে বা একটু নেগেটিভ চলে যায় এমন কমেন্ট আমি রাখি না কারণ ওগুলোতে আমারও কোনো হচ্ছে যে সমালোচনার বিষয় আসতেছে না বা আমার কন্টেন্টের সাথেও কোনো রিলেশন নেই তো অডিয়েন্সেরও একটা মনে আঘাত দেওয়ার মতন বিষয় তো ওই সব জিনিস হচ্ছে যে ফিল্টার আউট করা হয় একটু জানতে চাই যে আপনার কমেন্ট বক্সে যখন আপনার ভক্তরা ভালো কমেন্ট করে আপনাকে অনুপ্রেরণা দিয়ে যায় সেটাকে আপনি কতটা গ্রহণ করেন বা পরবর্তী কাজের জন্য এটা কতটা এনার্জি দেয় আপনাকে অনেক ভালো লাগে দিন শেষে দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট বানাচ্ছি লাইক একটা প্রমোশনাল কন্টেন্ট যখন বানাই কেউ এসে যখন বলে যে সেরা বিজ্ঞাপন সেরা এরকম মানে এমন বিজ্ঞাপন আগে কখনো দেখিনি তখন না নিজের কাছেই ভাল লাগে যে যাক কি ভালো করে করতে পারলাম যখন রিলেটেবল কোন একটা কন্টেন্ট দেই ফানি কন্টেন্ট মানুষ বলে যে আরে ভাই আমার সাথে তো এই জিনিসটা হয়েছে আমার সাথে তো এই জিনিসটা রিলেট করতে পারতেছি তো আমার নিজের কাছেই ভালো লাগে যে হ্যাঁ মানুষ যে জিনিসটা ডিলিট করতে পারে মানুষের লাইফে যে জিনিসটা ঘটেছে ওই জিনিসটা আমি তাকে আবার দেখাইতে পারতেছি অনেকে বলে যে ভাই মন খারাপ ছিল আপনার ভিডিওটা দেখলাম ভালো লাগতেছে তো তখন নিজের কাছেই একটা ভালো লাগা কাজ করে যে মানুষকে যে হাসানোর একটা লক্ষ্য নিয়ে কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি সেই হাসানোটা আমি আসলে হাসাইতে পারতেছি তো অবশ্যই কাজে একটা অনুপ্রেরণা দেয় কাজে আরো ফোকাসড হইতে মন চায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কনটেন্ট ক্রিয়েট করছেন আপনাকে অনেক মানুষ দেখে অনেক মানুষ আপনাদের মতো হতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে শুরুতেই আর্নিংয়ের কথা চিন্তা না করতে অনেকে আছে যে চিন্তা করে যে কন্টেন্ট ক্রিয়েটর করবো অনেক টাকা করব অনেক টাকা হবে সে টাকা দিয়ে ফেলবো আসলে শুরুতে এসে আর্নিং এর চিন্তা করে তাহলে সে কিন্তু আগাতে পারবে না লাইক আমি হচ্ছে যে সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেও আমার ফেসবুক থেকে আর্নিং শুরু হয় একুশ সালে স্পন্সার পাই আমি দু হাজার বাইশ সালে মাঝখানে সময়টা কিন্তু আমি কোনো আর্নিং করি নাই বাট আমি রেগুলার আপলোড দিছি লাইক সপ্তাহে চারটা পাঁচটা কন্টেন্ট তো এরকম যখন রেগুলার একটা আপলোড দিতে থাকবে তখন সে আপলোড দিতে দিতে বুঝবে যে অডিয়েন্স আসলে কি চায় তার যে অডিয়েন্স তারা কেমন কন্টেন্ট পছন্দ করতেছে তো এইভাবে তার মাথার মধ্যে একটা সেট হয়ে যাবে যে হ্যাঁ আমার এই টাইপের কন্টেন্টে ফোকাস করা উচিত আর যখন সে তার স্পেসিফিক কন্টেন্ট একটা এরিয়া খুঁজে পাবে তখন অটোমেটিক ভিউ আসা শুরু হবে আর ভিউ আসলে আর্নিং আসবে চলে এসেছি সব শেষে যদি বলার থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা এত ধৈর্য নিয়ে দেখার জন্য যারা আমাকে ফেসবুকে সহ্য করেন তারা এই প্রোগ্রামটা দেওয়া আমাকে সহ্য করার জন্য অ্যান্ড আপু আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আসলে ইন্টারভিউতে ডাকার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য অ্যান্ড শুধুমাত্র আমরা দুইজনই না কিন্তু এখানে এখানে ক্যামেরার পিছনে আরো অনেকেই আছে তো তাদেরকে এবং বাংলা ভিশন সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ বীরত্তম সিআর দত্তর রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি মার্কিন শিক্ষাবিদ অ্যালকটের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন সভ্যতার কারণে কিছু মানুষের উত্থান হলেও পতন হয় বহু মানুষের প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজ তিনটি সবার জন্য শুভ ও কল্যাণময় হোক